नमस्कार बंधुरा आहारे बहारे एंड ब्लॉग्स नतून भिडियो तुम्हारे सकल के जाना अनेक अनेक स्वागत हमें प्रतिभा रोजकार मत नहीं चले नतून एक भिडियो हाँपे गेसि छादे उठे आसार पर तो आज के बनाब शीतकालीन सब्जी तो छादे इसी सब्जी सब्जी संग्रह करते এখন কটা বাজে জানো এখন বাজে সকাল 8:30 থেকে 9:45 বাজে তো চারিদিকে এখনো যেন মেঘলা বলবো না কুয়াশায় ঢাকা আকাশটা দেখো ঠিকঠাক বাড়িগুলোকে দেখা যাচ্ছে না আর শুরুতে তোমরা দেখতে পেলে কেমন একটা ধোঁয়া ধোঁয়া ভাব লাগছে ওটা ওই কারণে সকালের জন্য যেহেতু শীতকালের সকাল মানে একটু কুয়াশা থাকবে অনেক ফুল বিচুলি হয়েছে तो एगुलो तुम्हारा शुटकी माछ दिए करते पारो आमी आज के जदिओ करब माछेर तेल दिए भीषण ही खेते भालो लागे और ये शीतकाले ही भालो लागे और शीतकाले तो जानो तुम्हारा मोटामुटी जा किछु खावा होक हजम हो जाए अनेकटाई होयेछे अनेकटा आबार एखाने देखो आगामी बछरेर जोन्नो बीज अनेक हये गेछे देखेछो कत बीज होयेछे एटाके आमी केटे नेब আর সকাল বেলা ভিডিওটা স্টার্ট করলাম বলতে কি বলো তো সারা দিন কারুকে পাওয়া যায় না ভিডিও শুট করার জন্য তো তাই সকাল বেলায় স্টার্ট করেছি পুঁই শাক পুঁই সারা বছর কম বেশি খাওয়া হয় ঠিকই কিন্তু পুঁই বীজের জন্য শীতকাল পর্যন্ত অপেক্ষা করে আমাদের থাকতে হয় আর সেই পুঁই বীজ কিভাবে রান্না হয় সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটি দেখো দেখতে পাবে অসম্ভব সুন্দর একটি রেসিপি যদিও আমাদের শহরাঞ্চলে এই রেসিপিটি আজকাল হারিয়ে যাচ্ছে তবু আমি কিন্তু ধরে রাখার চেষ্টা করেছি বেগুনগুলিও আমি সংগ্রহ করে নিলাম তিনটি বেগুন পেলাম আরও ওদিকে হয়েছে আর আশা করছি লাগবে না তো চলো এবার সবজিগুলো কাটা যাক আমি আজকে বানাবো সিম সিম আলু বেগুন আর এই যে এটাকে বলে পুঁই বিচুন এই কটা দিয়ে আমি রান্নাটা আজকে করব আমি এখন এগুলোকে কেটে নিই ঝটপট করে একটা আওয়াজ এরোপ্লেন পাতাগুলো আমি নেব না পাতাগুলো দেখো কেমন হয়েছে লালচে লালচে টাইপের কিছু একটা রোগ ধরেছে মনে হচ্ছে আমি শুধু পুঁই ডাঁটাগুলো নেব আর পুঁই বিচুলিগুলোই নেব কিছু বীজ দেখো পেকে গেছে এটা আগামী বছরের জন্য সংরক্ষণ করতে হবে কিংবা এখন থেকেই টবে ফেলে দিলে ও গাছ উঠে যাবে পুঁই তো মোটামুটি সারা বছরই খাওয়া হয় তোমরা জানো যখন খুশি ফেললে হবে জল পেলেই হবে আজকে চার দিন পর আজকে রোদ হলো প্রায় তিন চার দিন তো রোদ ছিল না প্রথমে তিন দিন হ্যাঁ চার দিন না আজকে পাঁচ দিনের দিন তিন দিন হচ্ছে মেঘলা হয়েছিল অন্যান্য জায়গায় বৃষ্টি হচ্ছিল আর তারপর দুদিন একদিন পুরো টানা বৃষ্টি হয় আর একদিন হাফ হয় আর কালকে রোদটা বেরিয়েছিল একটু একটু করে আজকে মোটামুটি রোদটা বেরিয়েছে আমি সবগুলো করছি না কিছুটা রেখে দিচ্ছি যেগুলো পেকে গেছে যে সেগুলো রেখে দিলাম তার কারণ এই পুঁই মিচুলি আমাদের খায় বলতে বেটু খায় আমি খাই আর আমার শাশুড়িমা খায় আমার যা খাবে আর কেউ খায় না বেগুনগুলো এত সুন্দর দেখতে অথচ পোকা হয়ে গেছে তার কারণ গাছে তো ওষুধ দেওয়া হয় না বললেই চলে ওই সবজির ছিবড়া আর সবজি পচানো জল গোবর সার এই সমস্ত দেওয়া হয় ওষুধ খুব একটা দেওয়া হয় না তবে কিন্তু এত বড় বড় বেগুনগুলো তার একটু বীজ হয় দেখো দানা নেই বললেই চলে
আমি এখন সবজিগুলো কেটে নিয়ে চলে এলাম। তো ছাদে যে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো কেটে নিয়ে চলে এসেছি, এবার বাড়িতে এলাম। তো রান্নাঘরে এসে এতে একটু ফুলকপি দেবো আর একটু কালো, তার কারণ বেগুনটা আমার শর্ট হয়ে যাবে। বেগুনটা যা দিয়েছিলাম তাতে পোকা ছিল, অনেকটা বেরিয়ে চলে গেছে, নাহলে তিনটে বেগুনেই আমার হয়ে যেত। তো সমস্ত সবজি আমার প্রায় কাটা হয়ে গেল, এরপর আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। তার কারণ পুঁই মিচুলিগুলো ধুলো না থাকলে, ধুলো আছে, বালি না থাকলেও ধুলো আছে, কেননা ধুলো তো বাতাসে ওড়ে তোমরা জানো তো। সে কারণে আমাকে সবজিগুলো দু তিনবার করে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে তো বড় পুকুর নেই যে পুকুরে ঝুড়িতে করে ধুয়ে আনবো, সেই ট্যাপের জলে মোটামুটি বড় কড়াইতে দিয়ে ধুয়ে নিলাম। সবজিগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর দিলাম লবণ আর হলুদ, তার কারণ প্রেশার কুকারে না দিলে চলতো। পুঁই বিচুলিগুলো কিন্তু কচি ছিল না, এক একটা বীজ পেকে গেছিলো তোমরা দেখেছো, তো সেই কারণে আমি একটু প্রেশারে দিলাম, জাস্ট একটা সিটি মারবো। দিয়ে একটু জল দিয়ে দিলাম, এবার আমি একটা সিটি মেরে নেব। দেখো আমি এখানে নিয়েছি কী বলতো, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর এখানে মাছের তেল নিয়েছি, ঠিক আছে। মাছের তেল দিয়ে করবো, তোমরা চাইলে কিন্তু শুটকি মাছ দিয়েও করতে পারো, শুটকি মাছ দিয়ে কিন্তু খুব সুন্দর হয়। আর আমি আজকে মাছের তেল দিয়ে করছি, যেহেতু শহরাঞ্চলে শুটকি মাছ পাওয়া যায় না, তো সেই কারণে আমি মাছের তেল দিয়েই করছি। তো চলো, সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। অরিজিনাল ভয়েসটা আমি দিতে পারলাম না, তার কারণ বন্ধ করতে বাধ্য হলাম। বুঝতেই পারছিলে যে সেপাশে চেঁচামেচি চলছিল, রকি আর বেটু কথা বলছিল, টিভি ঘরে দুষ্টুমি করছিল রকি, তো তাই আমি সাউন্ডটা অফ করতে বাধ্য হলাম। তো তেল গরম হয়ে যেতে আমি ফোড়ন দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন যেটা সেটা দিলাম। তো চলো ক্যামেরাটা আমি একটু কাছাকাছি আনলাম, তারপর দেখো ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। সেই অবস্থায় আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে হালকা ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই করবো না, জাস্ট হালকা ফ্রাই করব। তার কারণ আমি মাছের তেলটা যখন করি তো বেশি আমি মাছের মানে পেঁয়াজটাকে বেশি ফ্রাই করি না, ভালো লাগে না আমার, হালকা ফ্রাই করব। তো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম মাছের তেলটি। আমার কাছে এটা কিন্তু একটা রুই মাছে যতটা তেল হয় সেই তেলটাই আমি দিলাম, তোমরা চাইলে কাতলা মাছের তেলও অ্যাড করতে পারো, অসুবিধে কিছু নেই। তো আমার কাছে একটা মাছের তেল ছিল, আমি মাছের তেল একটাই দিলাম। তো মাছের তেল দেওয়ার পর দেখো দিয়ে দিলাম টমেটোটা, মানে আমি চাইছি এই যে রসালো রসালো ভাব তরকারির মধ্যে একটা থাকে, তো এইটা যদি আমরা ডিপ ফ্রাই না করি কিন্তু তরকারির মধ্যে একটা রসালো ভাব থাকবে, এবং এই মাছের তেলটা দিয়েই বাকি যে সবজিগুলো বেক হয়ে যাবে, তো খুব সুন্দর লাগে খেতে। তো তারপর দেখো পরপর পরপর আমি মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিলাম, হলুদ দিলাম। তো এরপর হলুদ দেওয়ার পর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, অর্থাৎ যে যেমন খাও সেভাবেই দেবে। তো আমি আমার প্রয়োজন মতো আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে গেল, তারপর আমি আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো টমেটোটা প্রায় হালকা সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দেব, তবে পাওয়ারটা কিন্তু কুকটপের পাওয়ারটা কিন্তু লোতেই আছে, 200-তে আছে আমার 1800 ভোল্টেজের কুকটপটা। তো দেখো এবার আমি ঢাকনাটা খুললাম, বেশি সময় নেই, 25-30 সেকেন্ড পরই আমি ঢাকনাটা খুললাম, প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। সবজিটা কিন্তু বেশি সেদ্ধ করবে না কেউ, একটা সিটি মেরেছিলাম আমি, বুঝলে তো। তারপর জল ঝরিয়ে রেখেছিলাম, এবার আমি এই তেলের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে এই সবজিগুলোকে মিক্সড করে নেব। গ্যাসের ফ্লেমটা যখন নাড়বো, অর্থাৎ গ্যাস করো, উনুনে করো, যেখানেই করো তোমরা, এই সময় একটু আগুনের বেশি প্রয়োজন, অর্থাৎ তাপটাও বেশি প্রয়োজন। তো সেই কারণে আমি তাপটা বাড়িয়ে নিয়েছি, তারপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে দিতে হবে, তাহলে তেলের যে স্মেলটা আছে সেটা সবজির মধ্যে ভালো করে ঢুকে যাবে, আর খেতেও অসাধারণ লাগবে। তো দেখো আমি মিনিট দুয়েক পর ঢাকনাটা খুলছি, যখন ঢাকনা দিয়েছিলাম তখন কিন্তু কুকটপের পাওয়ারটা একেবারে কমিয়ে দিয়েছিলাম। তো এবার দেখো প্রায় সুন্দর হয়ে এসেছে, আরও একটু হবে, ঠিক আছে। তো আমি কথা বলছিলাম সেটা অফ করলাম, আর গলাটা আমার এখনও পর্যন্ত ঠিক হয়নি, ঠান্ডা লাগার ধাতটা এখনও আমার যায়নি, ভুগছি এখনও আমি। কিন্তু কী করবো বলো, ভিডিও কি দেবো না, না দিয়ে তো থাকতেও পারি না।
তো রান্নাটা শেষ হওয়ার আগে আমি একটু সরিষার তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আর সিদ্ধ করে রাখা যে জলটা বেশি দেব না, একটুখানি দেব জাস্ট মাখো মাখো হওয়ার জন্য, ঠিক আছে? পুরো জলটা আমি অ্যাড করলাম না, প্রয়োজন মতো অ্যাড করলাম। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেব। তো কী করব বলো, এত পরিশ্রম করে চ্যানেলটাকে মোটামুটি এতটা পর্যন্ত নিয়ে এসেছি, জানি না কবে যে ঈশ্বরের দয়া হবে। পরিশ্রম তো দিনরাত করেই যাচ্ছি। আর আমি কলির সঙ্গে কথা বলছিলাম, কলি এসে সেই রকির কথা বলছে, সেটাই আমি শুনছিলাম আর ওর সঙ্গে কথা বলছিলাম। তো যাই হোক, রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। সঙ্গে থাকো, দেখতে থাকো, যারা এখনও পর্যন্ত লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর এই রেসিপিটা কিন্তু তোমরা শুটকি মাছ দিয়েও করতে পারো, কিন্তু ভীষণই সুন্দর লাগে, সত্যি বলছি। আমি করে খেতাম আগে, অর্থাৎ আমার শুটকি মাছটা পেতাম বলতে আমার মাসি শাশুড়ি গ্রামের দিকে বাড়ি ও দিয়ে পাঠাতো। তো এবছর এখনও পর্যন্ত পৌঁছয়নি শুটকি মাছ আমার কাছে। তো মাসি নিশ্চয়ই পরে হয়তো আসবেন, নিয়ে আসবেন। আমাদের এদিকে মার্কেটে শুটকি মাছ পাওয়া যায় ঠিকই, কিন্তু আমি কিনি না। তার কারণ হচ্ছে কী বলতো, ওতে দীর্ঘদিন সংরক্ষণের জন্য একটা পাউডার টাইপের কিছু দেওয়া হয় নিশ্চয়ই, আর সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আমার মনে হয়, তাই আমি কিনে খাই না। বাড়িতে বানানো যদি হয় তাহলে আমি কিনে খাই, না হলে নয়। আর গ্রামাঞ্চলে যারা বানায় তারা সাধারণত ওই ধরনের ওগুলো ইউজ করে না। তো এটা আমার প্রস্তুত হয়ে গেছে, সেটাই বলছিলাম। আর আওয়াজ এত হচ্ছিল তার কারণ কুকটপের একটা আওয়াজ আছে তোমরা জানো, তো সেই কারণে আওয়াজগুলো বন্ধ করতে আমি বাধ্য হয়েছি। চাই যে ডিরেক্ট আওয়াজটা দিই, কিন্তু হয় না, কিন্তু কি করব বলো, বাধ্য হয়ে। তো সম্পূর্ণ হয়ে গেছে, এটা আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম ঢাকনা দিয়ে, তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে। খুব সুন্দর হয়েছে, দেখে তো লোভ লাগছে, বুঝতেই পারছো তোমরা, যারা যারা পছন্দ করো তাদের নিশ্চয়ই ভালো লাগছে। আর যারা তো পুঁইমিচুলি খাও না তারা খাও না, ঠিক আছে, কিন্তু যারা খাও তাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে এটা, ঠিক আছে। আমি এখন এটা বেটুকে দিচ্ছি বের করে, বেটু টেস্ট করবে, ও রেডি হয়ে নিয়েছে স্কুল যাবে। জানি না কেমন হয়েছে, সত্যি ভালো হয়েছে না, মিছি মিছি বলছো? হ্যাঁ সত্যি ভালো হয়েছে, তো ও তো বললো ভালো হয়েছে, তোমরা করে দেখবে তবে বুঝতে পারবে সত্যি ভালো হয়েছে না মন্দ হয়েছে। ও এখন স্কুল যাবে, রেডি হয়ে নিয়েছে, আর বেশি কথা বলছি না, তো চল। তো ফ্রেন্ডস, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর যারা যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই বলো। আর বেটু তো টেস্ট করে বললো কেমন হয়েছে না হয়েছে, তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আমি প্রেসারে দিলাম, তার কারণ তো বললাম যে একটু শক্ত হয়ে গেছিলো, সেই কারণে আমি প্রেসারে দিয়েছিলাম। এবার যদি একেবারে কচি হয় তাহলে ডাইরেক্ট কড়াইতে রান্না করলেই এক ছুঁকেই হয়ে যাবে। তো যাই হোক, আর তোমরা এই সিজনে শুটকি মাছ পেলে শুটকি মাছ দিয়ে অবশ্যই, যদি ছোটো চিংড়ি শুটকি থাকে কিংবা তোমার সামুদ্রিক মাছ, যে কোনো সামুদ্রিক মাছ যদি থাকে, ইলিশ মাছ বলো, আরও বিভিন্ন রকমের মাছ আছে, তো সেগুলো দিয়ে তোমরা যদি করো খুব টেস্ট লাগবে। আর আমি তেল দিয়ে করলাম, তার কারণ আমার কাছে শুটকি মাছ নেই, প্রত্যেক বছর আমার মাসি শাশুড়ি দিয়ে পাঠান, এবছর এখনও পর্যন্ত পৌঁছয়নি, তো সেই কারণে আমি মাছের তেল দিয়ে করলাম। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, যে যার খেয়াল রেখো, আর যারা নতুন এসেছিলে তারা অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যেও, যারা এখনো পর্যন্ত লাইক দাওনি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও, তার কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে, সো প্লিজ একটা লাইক দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো, ততক্ষণে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, যে যার খেয়াল রেখো, টাটা।